হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো তোমাদের 1 তারিখে ICDS সুপারভাইজার পরীক্ষা আছে, সেই জন্য ওয়েস্ট বেঙ্গল PSC লাস্ট 3-4 বছরে যতগুলো এক্সাম নিয়েছে সেটা প্লাস, যেমন WBCS এক্সাম নিয়েছে, ওয়েস্ট বেঙ্গল PSC মিসলিনিয়াস নিয়েছে, তোমাদের যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর একটা এক্সাম হয়েছিল সেই এক্সাম, কারণ এগুলো সব গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম। এখানে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে যে প্রশ্নগুলো এসছে সেইগুলো সব কালেক্ট করে একটা PDF তোমাদের জন্য আমি বানিয়েছি, তোমরা দেখে নাও তোমরা প্রিপারেশন কতটা ভালো আছে, এগুলোর মধ্যে কত অ্যান্সার করতে পারছো। এবং তোমাদের জন্য একটা কোশ্চেন সবার প্রথম আমি যেটা দিয়ে রাখলাম সেটা, যেটা সবাই তোমরা কমেন্ট করে জানাবে যে এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কত, ভারতে যতগুলো স্টেট আছে এরিয়া ওয়াইজ পশ্চিমবঙ্গ কত নম্বরে আছে, কোনো অপশন দিচ্ছি না, এটা তোমরা নিজেরা কমেন্ট করে জানাবে। তো চলে আসি ফার্স্ট প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে কোন নদী? তো মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে ভাগীরথী নদী, অপশন সি হবে এখানে অ্যান্সার। পশ্চিমবঙ্গের ড্রাই পোর্টের অবস্থান হলো কোনটি? তো এটা WBCS 2018-র কোশ্চেন। তো ওয়েস্ট বেঙ্গলের ড্রাই পোর্ট হচ্ছে কলকাতা ও হলদিয়া, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। 3 নম্বর প্রশ্নে চলে আসি, পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি এখন কোথায় অবস্থিত? তো পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক শোধন প্ল্যান্টটি এখন ফারাক্কাতে অবস্থিত, অপশন ডি হচ্ছে এখানে অ্যান্সার। পশ্চিম এই এই প্রশ্নটা দেখো, এটা তোমাদের সাব ইন্সপেক্টরের পরীক্ষাতে এসেছিলো, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কী বলেছে দেখো, পশ্চিমবঙ্গে নিম্নলিখিত নদীগুলির সাথে জেলাগুলির সঠিক সম্পর্ক স্থাপন করো, মানে হচ্ছে কোন নদীটা কোন জেলার সাথে সম্পর্কিত সেটা তোমাকে বলতে হবে। তো এইগুলো দেখে তোমরা, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা আগে আগে অ্যান্সারটা গেস করার, ভিডিওটা পজ করে গেস করার চেষ্টা করবে। তো এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন সি, ঠিক আছে, একের সাথে সি মানে হচ্ছে কংসাবতী নদী হচ্ছে পশ্চিম মেদিনীপুর, দুইয়ের সাথে ডি মানে হচ্ছে তিস্তা নদীর সাথে জলপাইগুড়ি, তিনের হচ্ছে এক গঙ্গা নদী হচ্ছে মুর্শিদাবাদ, এবং তোর্ষা নদী হচ্ছে কুচবিহার, ঠিক আছে, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলে আসি আমরা, পশ্চিমবঙ্গে রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলাটিতে, সেই জেলাটির নাম কী? তো এখানে সেই জেলাটির নাম হচ্ছে পশ্চিম মেদিনীপুর, এবং এগুলো সব কিন্তু ওয়েস্ট বেঙ্গল PSC-র PBS-এর কোশ্চেন, একটা প্রশ্ন আমি নিজে থেকে বানাইনি, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হবার এর কারণ কী? তো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে খরা প্রত্যক্ষ হবার কারণ হচ্ছে খুব সীমিত পরিমাণ বৃষ্টিপাত, মানে এখানে বৃষ্টিপাতটা খুবই অল্প হয়ে থাকে, তো অপশন বি হবে এখানে অ্যান্সার। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ খনন করা হয় না? তো এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম আমি, এটা তোমাদের মক টেস্টে আমি নিয়েছিলাম, এই প্রশ্নটা তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে যে হয় না বলেছে, ঠিক আছে, এটা সবাই কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, না দিয়ে তোমাদের PSC পরীক্ষায় আসে, ঠিক আছে, এই এই প্রশ্নটাও এসেছে, তো এটা তোমরা অ্যান্সার কমেন্ট করবে। চলে আসি 8 নম্বর প্রশ্নে, টোটো হলো এক প্রকার আদিম আদিবাসী যাদের পাওয়া যায়, মানে টোটো উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়? তো এটা আমরা সবাই জানি যে টোটো উপজাতিগুলো বা আদিবাসীদের দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের কোথায়, এটাও তোমাদের পরীক্ষায় প্রশ্নে চলে আসতে পারে, তো এটা মনে রাখবে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে, ঠিক আছে, আলিপুরদুয়ারে তোমাদের এই টোটো উপজাতিদের দেখতে পাওয়া যায়। নেক্সট চলে আসি, পশ্চিমবঙ্গের কোন রাজ্যে জেলা মানব সম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নতি করেছে? তো 9 নম্বর প্রশ্ন, এটি অ্যান্সার হচ্ছে কলকাতা। সর্বনিম্ন কোনটা সেটা তোমরা কমেন্ট করবে। পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? এই প্রশ্নটা প্রায় 5 থেকে 6 বার ওয়েস্ট বেঙ্গল PSC মিসলেনিয়াস আর WBCS-এ এসেছে, তো এইটার অ্যান্সার হচ্ছে যে ক্রান্তীয় মৌসুমি, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি নিচের কোন পর্বশ্রেণীতে অবস্থিত? তো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, সান্দাকফু কোথায়? সিঙ্গলীলা পর্বশ্রেণীতে অবস্থিত, তো এটাও তোমাদের পড়তে হবে। এবার এই প্রশ্নটা দেখো, PSC কত সুন্দর কোশ্চেনটা বানিয়েছে, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিলোমিটার? এটা মনে রাখবে, বাংলাদেশ ভারতের সাথে 4156 কিলোমিটার বাউন্ডারি শেয়ার করে, ঠিক আছে, তার মধ্যে তোমাদের পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করে 2217 কিলোমিটার বাউন্ডারি, ঠিক আছে, টোটাল 4156, এই প্রশ্নটা চলে আসতে পারে, অথবা পশ্চিমবঙ্গের সাথে শেয়ার করে 2217 কিলোমিটার। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত কোনটির নিকট? তো এই প্রশ্নটা তোমরা সবাই জানো আশা করি, তো পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কর্কটক্রান্তির নিকট। নেক্সট, পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ হলো কী? তো পশ্চিমবঙ্গে বর্ষার মূল কারণ হচ্ছে ভারতে মৌসুমি বায়ুর বঙ্গোপসাগরীয় শাখার জন্য ভারতে পশ্চিমবঙ্গে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। নেক্সট, এই প্রশ্নটা তোমাদের PSC পরীক্ষায় এসছে WBCS-এর, যে পশ্চিমবঙ্গের বলেছে, ঠিক আছে, পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলিতে দুর্ঘটনার কারণ কী? তো পশ্চিমবঙ্গের কয়লা খনিগুলিতে
দুর্ঘটনার কারণ হচ্ছে খনির ভিতর বন্যা, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার, মানে বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়ে থাকে। পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে কার কার সাথে, মানে কোন কোন দিকে? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে উত্তর, উত্তর পশ্চিম এবং দক্ষিণ পূর্ব দিকে। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা, এটা সবাই একটু ভুল করে তো এটা মনে রাখবে, পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত মানের কয়লা হচ্ছে বিটুমিনাস, ঠিক আছে, অপশন সি হচ্ছে এখানে অ্যান্সার। এই প্রশ্নটা তোমাদের এতবার পড়েছি, তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী, এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্লাস WBCS প্লাস মিসলিনিয়াস তিনটে পরীক্ষায় এসেছে, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো কোনটি? তো তিস্তা, জলডাকা, রায়ডাক, এই তিনটি হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী। নেক্সট, এই প্রশ্নটা দেখো, নিচের কোন স্থানে আকাশে ধ্রুবতারা বৃহত্তম কোণে দেখা যায়? তো এটার অ্যান্সার হচ্ছে ফালুট, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নটাই তোমাদের মনে হয় 7-8 বার আমি নিজেই রিপিট করিয়েছি, তো এটা সবাই পারবে। জলপাইগুড়ি এটি হচ্ছে তিস্তা ও কল্লা নদীর তীরে অবস্থিত, তাহলে অপশন এ হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হলো কেমন? তো পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা হচ্ছে লবণাক্ত কাদামাটি, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে নিচের কোনটির আয়তনে নিম্নক্রমে সাজা, দেখো আয়তনে নিম্নক্রমে সাজাতে বলেছে, তো 22 নম্বর প্রশ্ন এটি অ্যান্সার হচ্ছে অপশন সি, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় দেশের সমান, তো আয়তনে পশ্চিমবঙ্গ কোন দেশের সমান? এই প্রশ্নটা আমি তোমাদের অ্যান্সার বলে দিচ্ছি, এটা মনে রাখবে, আয়তনে পশ্চিমবঙ্গ হাঙ্গেরি দেশের সমান, এটা মনে রাখবে। এবং তোমাদের যে প্রশ্নটা বলেছিলাম যে পশ্চিমবঙ্গ তোমার আয়তন বা এরিয়া ওয়াইজ ভারতের কত নম্বর রাজ্য, সেটা কমেন্ট তোমাদের করতে হবে, কিন্তু সবার প্রথমে প্রশ্নটা বলেছিলাম। দামোদর নদীর উৎপত্তি কোথায়? তো দামোদর নদীর উৎপত্তি হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এটা তোমাদের পুলিশের পরীক্ষাতে এসেছে। এবার নেক্সট পেজ দেখো, পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত কিলোমিটার? তো পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো কোনটি? তো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হচ্ছে মুর্শিদাবাদ, অপশন সি। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবথেকে বেশি মালভূমি আছে? তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মালভূমি আছে পুরুলিয়া জেলাতে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট, পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় কোন অঞ্চলে? তো পশ্চিমবঙ্গে বোরো ধান চাষের প্রাধান্য দেখা যায় পশ্চিমবঙ্গের পূর্বের জেলাগুলিতে। উত্তরবঙ্গের পূর্বতম নদী, ভালোভাবে প্রশ্নটা পড়বে, উত্তরবঙ্গের পূর্বতম নদী বলেছে, তো উত্তরবঙ্গের পূর্বতম নদী হচ্ছে রায়ডাক, অপশন বি হচ্ছে এখানে অ্যান্সার। এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা খুব বেশি? তো এটা আমাদের পশ্চিমবঙ্গেই অ্যান্সার হবে, অপশন বি। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল কত উচ্চতায় পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টেম্পারেট জঙ্গল এটি পাওয়া যায় 1000 মিটার উচ্চতায়, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। খড়গপুর রেলওয়ে স্টেশন কারখানা তৈরি হয়েছিল কখন? তো এটা হয়েছিল 1898-99 সালে, কাছাকাছি এই প্রশ্ন এটা অ্যান্সার আছে, তো এটা অ্যান্সার হয়ে যাচ্ছে। দেখবে পিএসসি পরীক্ষাতে একজ্যাক্ট অ্যান্সারটা থাকে না, ওর কাছাকাছি অপশানটা থাকে, ঠিক আছে, তো তোমার যেটা কাছাকাছি অপশান হবে সেটাই তোমার কিন্তু গেস করে অ্যান্সার করতে হবে। 33 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা হিসাবে কত শতাংশ পশ্চিমবঙ্গের জনসংখ্যা? তো ভারতের যে টোটাল পপুলেশন আছে তার মধ্যে কত পার্সেন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পপুলেশন? তো এটার অ্যান্সার হচ্ছে অপশন বি, 7.55%, একদম কাছাকাছি অ্যান্সার যেগুলো হবে সেগুলো কিন্তু তোমাদের নিতে হবে। ভারতের ধান উৎপাদনে উৎপাদন হয় পশ্চিমবঙ্গের কত পার্সেন্ট? তো ভারতের ধান টোটাল যে উৎপাদন হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই উৎপন্ন হয় 25%, অপশন তোমার এখানে ডি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার। নেট 35 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় কখন? তো বঙ্গোপসাগরে সাইক্লোনের প্রাধান্য হয় মূলত গ্রীষ্মকালে। ভারতের রাঢ় নামে শিল্পনগরীটি পরিচিত কোনটি? তো ভারতের রাঢ় নামে পরিচিত শিল্পনগরীটি হচ্ছে দুর্গাপুর, অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় কোন জেলাতে? এই জেনারেল রিলেটেড প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেখবে আসবে, তো পশ্চিমবঙ্গের শাল গাছ পাওয়া যায় বাঁকুড়া জেলাতে। পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011 সেন্সাস অনুযায়ী কত? তো পশ্চিমবঙ্গের শিক্ষার হার 2011 সেন্সাস অনুযায়ী 77.08%, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। বঙ্গোপসাগরের বদ্বীপ দক্ষিণ পূর্ব দিকে নিম্নলিখিত চলন পরিলক্ষিত হয়েছে, তো এটার অ্যান্সার হচ্ছে নিমজ্জন, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসি আমরা, সুন্দরবনের
আদিবাসীদের জীবিকা নির্বাহ করার করেন প্রধানত কিভাবে? তো সুন্দরবনের আদিবাসীরা তারা তাদের জীবিকা নির্বাহ করে প্রধানত মাছ চাষ করে। তো এটা তোমরা একটা কমেন্ট করবে যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কত সালে আখ্যা দেওয়া হয়েছিল এবং কি জন্য দেওয়া হয়েছিল, এই দুটোই কমেন্ট করবে, তোমাদের অনেকবার পড়িয়েছি। পশ্চিমবঙ্গে চা চাষের সর্বাপেক্ষা আদর্শ অঞ্চল হলো কোনটি? তো পশ্চিমবঙ্গে চা চাষের পশ্চিমবঙ্গে বলেছে, তো এখানে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে দার্জিলিং, ঠিক আছে। এবার দেখো, পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রবাহের ফলে যা আসে, তো কিছুক্ষণ আগেই প্রশ্নটা পড়েছিলাম যে বঙ্গোপসাগরীয় প্রবাহের ফলে, তো প্রশ্নটা এরকমভাবে ঘুরিয়েও চলে আসতে পারে। পশ্চিমবঙ্গের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায় কত, এই অপশনগুলো দেখো এবং এগুলোর মধ্যে এটার অ্যান্সার হবে। এই অপশনটা পুরো WBCS প্রশ্নের অ্যান্সার, প্রশ্ন এটা এবং ওই অপশনগুলো আমি কিন্তু চেঞ্জ করিনি, তো এটা এক কাছাকাছি এটার অ্যান্সার হবে। তো এটা হচ্ছে 1000 মিটারের নিচে, অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। ফারাক্কা বাঁধ নির্মিত হয়েছে উদ্দেশ্য, তো এটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল PSC মিসলিনিয়াস এবং WBCS-এর কোশ্চেন, ঠিক আছে। তো এটা কমেন্ট করো, দুটি গ্র্যাজুয়েশন পাস, তো তোমরা গ্র্যাজুয়েশন পাসে যেহেতু দিছো তোমাদের কিন্তু এই প্রশ্ন আসবে। তো হুগলি নদীর জলের প্রবাহ বৃদ্ধির করার জন্য, অপশন এ হচ্ছে এখানে অ্যান্সার। পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশে, হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কী নামে পরিচিত? তো এটি হচ্ছে তরাই ও ডুয়ার্স। তো তোমরা এটা একটু দেখে নেবে যে তিস্তা নদীর পূর্ব পাড়টা কী নাম, তিস্তা নদীর পশ্চিম পাড়টা কী নাম, ঠিক আছে। নেক্সট, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি? পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত হচ্ছে আসাম এবং বাংলাদেশ। পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহর গড়ে উঠেছে কোথায়, মানে এখানে কী গড়ে উঠেছে? তো এখানে এটা অ্যান্সার হচ্ছে লোকোমোটিভ, ঠিক আছে, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। বাঁকুড়া জেলার মৃত্তিকা হয় কেমন? তো বাঁকুড়া জেলার মৃত্তিকা হয়ে থাকে ল্যাটেরাইস। এবং লাস্ট প্রশ্ন, পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি নিম্নলিখিত জেলায় বৈশিষ্ট্য, তো কোন জেলাতে বাগিচা কৃষি সবথেকে বেশি হয়ে থাকে? তো এটা তো অ্যান্সার হচ্ছে অপশন বি, দার্জিলিং, ঠিক আছে। তো 50 কোশ্চেন করে নিলাম, এগুলোই তোমাদের PSC-র বিভিন্ন পরীক্ষায় এসছে, তার সাথে কিছু ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরের যেহেতু ওটা গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন ছিল সেটাও অ্যাড করে নিয়েছি। কেমন লাগলো কমেন্ট করবে, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।